আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটি চমৎকার বিষয় নিয়ে। আজ আমরা জানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের যে মর্যাদা দিয়েছেন সেই সম্বন্ধে। তাহলে আসুন শুরু করা যাক। এখনো যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম দোয়া, আমল ও ইসলামিক ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের খেদমতে, যাতে আপনারা অনেক অজানা বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন। তাহলে আসুন আজকের বিষয়টি শুরু করা যাক। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাবার আগে তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে। এটি ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। এই হাদিসটির মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। শ্রমিকরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে কাজ করেন। তাদের মর্যাদা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন যে শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। তাই আমাদের সকলের উচিত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি মান্য করে শ্রমিকদের প্রতি যথাযথ আচরণ করে তাদের ন্যায্য পাওনাটা যথাযথ সময়ে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের এতক্ষণ কষ্ট করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।